নমস্কার, ভ্রমণবাসীর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ গোয়ায় আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা চলেছি গোয়ার সব থেকে সুন্দর বিচ, কোলা বিচ দেখতে, আর যেখানে হয় কায়াকিং। আজকে আমরা যাচ্ছি সেই ব্লু লেগুনেই কায়াকিং করতে। আমরা শুনেছি কোলাবিচ যেতে রাস্তার অবস্থা নাকি প্রচন্ডই খারাপ, তো আজকে গেলেই বোঝা যাবে রাস্তার অবস্থা সত্যি কতটা খারাপ, আর তোমাদেরকেও সেটা দেখাবো। রাস্তার উপরেই বোর্ড লাগানো রয়েছে কোলাবিচ যাওয়ার, এখানে দু তিনজন দাঁড়িয়ে আছে, তো তারা আমাদের দেখে জিজ্ঞেস করলো আমরা কোলাবিচে কায়াকিং করবো কিনা। তো আমরা এসেইছি কায়াকিং করার জন্য, তাই তাদেরকে আমরা বললাম হ্যাঁ কায়াকিং করবো। তো বলতেই এদের মধ্যে একজন দাদা আমাদের গাড়ির আগে আগে রাস্তা দেখিয়ে নিয়ে চলল। দেখতেই পাচ্ছ এখানে রাস্তার অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ, তবে এটাও ঠিক যে একেবারে না আসার মতোও নয়। আমাদের সাধারণ হ্যাচব্যাক গাড়ি, এসইউভি নয়, তাও আস্তে আস্তে চালানোর দরুন মাটিতে কিন্তু কোথাও একবারও ঠোকা খায়নি। গাড়ি ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচে চালাতে হচ্ছে, তবে একটা কথা বলে রাখি, বৃষ্টি হলে এই রাস্তায় আসা কিন্তু অনেকটাই কঠিন হবে। আর যেহেতু গোয়ায় মাঝে মধ্যেই বৃষ্টি হয়, তাই বৃষ্টি হলে এই রাস্তায় গাড়ি নিয়ে না আসাই ভালো, তোমরা চাইলে স্কুটি নিয়ে আসতে পারো। দাদা সঙ্গে থাকাতে আমাদের কিন্তু একটু সুবিধাই হচ্ছে, কারণ জঙ্গলের মধ্যে একদম সরু সরু আলের মতো রাস্তা, আর তার মাঝখানে দুদিকে ঝোপঝাড়, আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এমনভাবে ঢুকে যাচ্ছে যে মাঝে মাঝে একদম ঝোপঝাড়গুলো না গাড়ির কাঁচ দিয়ে ভিতরের পর্যন্ত ঢুকে আসছে। তো এর মধ্যে সাথে কেউ একজন আছে বলে যেতে যতটা সাহস হচ্ছে, আমরা একা থাকলে আমাদের বারবার থামতে হতো আর গুগল ম্যাপের লোকেশান চেক করতে হতো। যদিও গুগল ম্যাপে যে লোকেশানটা দেওয়া আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক, কারণ এই ওই রাস্তাটাই ফলো করে এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। এই কোলাবিচ নামটার কিন্তু একটা ইতিহাস আছে, এই নামটা পর্তুগিজদের দেওয়া। আগে যখন এখানে পর্তুগিজরা ছিল, তখন এই বিচের আশেপাশে কোথাও একটি জলের পরিশোধনাগার ছিল, যেখানে সমুদ্রের জল থেকে মিষ্টি জল বানানো হতো। তো এই জল পরিশোধনের পরে বাড়তি যেটা পড়ে থাকতো সেটা সম্ভবত এখানে সমুদ্রে কোথাও ফেলা হতো, আর এই বাড়তি যে অংশটা এটাকে পর্তুগিজ ভাষায় নাকি বলে কোলা, আর তার থেকেই এই বিচের নাম কোলা বিচ। অবশ্য কারো কারো কাছে এই বিচটা খোলা বিচ নামেও পরিচিত। এখানে একটি নদী আছে যার নাম খোলা, তো সেই নদীর নাম থেকেই একে অনেকে খোলা বিচ বলেও ডাকে। কি সুন্দর লাগছে গো দেখতে, পুরো সাভানার মতোই লাগছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোলা বিচ, এবার দেখবো এতটা কষ্ট করে আসাটা আদৌ সার্থক হলো কিনা, আর তোমাদেরকেও দেখাবো। যেহেতু সকাল সকাল এসেছি তাই একদম ফাঁকা, মাত্র একটা গাড়ি এসেছে। সকালবেলা আসার এটা কিন্তু একটা খুব বড় সুবিধা যে একদম ফাঁকা পাওয়া যায়। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তোমরা দেখো এখান থেকে। এটা দেখে আমার একটা কথাই মনে হলো যে ভাগ্যিস এলাম, যদি না আসতাম তাহলে এত সুন্দর একটা জায়গা মিস হয়ে যেত। এখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিক থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচে যাওয়ার জন্য। গোটা সাউথ গোয়াটাই পাহাড়ের মাথায়, তাই এখান থেকে সিবিচ যেতে গেলে অনেক সিঁড়ি নামতে হবে। একটু একটু করে সিঁড়ি বেয়ে নেমে চলেছি সুন্দরী কোলা বিচের দিকে। এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ? যত নিচে নামছি তত একটা কথা বুঝতে পারছি যে এত কষ্ট করে এখানে আসা সার্থক হতে চলেছে। এই বিচের সম্বন্ধে যা শুনেছিলাম এই বিচ তার থেকেও অনেক অনেক সুন্দর। নামতে নামতে তবে একটা কথা বারবার মাথায় আসছে, নেমে তো যাচ্ছি বেশ গটগট করে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে আবার উপরে ফেরতও যেতে হবে। কটা সিঁড়ি আছে এখনও গোনা হয়নি, তবে আশা করি 100-150 বেশি হবেই হবে। ফেরার সময় গুনে বলবো তোমাদের কটা সিঁড়ি হচ্ছে। ওই যে আর একজন, নামবার সময় তো বেশ বাবার হাত ধরে টপটপ করে নেমে যাচ্ছে,
কিন্তু ওঠার সময় যদি বলে কোলে চাপবো তাহলেই হয়েছে সর্বনাশ। অবশেষে আমরা কোলা বিচে পৌঁছে গেছি, কিন্তু নেমেই একটা জিনিস চোখে পড়লো যে এখানে সমস্ত প্লাস্টিকের বোতল জড়ো করা রয়েছে, মানে বিচটা সদ্য পরিষ্কার করা হয়েছে, যেটা একদিকে ভালো। কিন্তু তোমাদের সবার কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ কোনো রকম প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট এই সমস্ত ফেলে কোনো জায়গাকেই নোংরা করো না, তাহলে আমাদের এই যে বেড়াতে যাওয়ার জায়গাগুলো এগুলো আরও সুন্দর থাকবে। অসাধারণ দেখতে লাগছে, পুরো স্বপ্নের মতো সুন্দর এই বীচ। সমুদ্রের ধারে, সমুদ্রের মাঝে ছোট বড় গ্রানাইট পাথরগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যেন এক একটা ছোট ছোট আইল্যান্ড। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এগুলোই এই বীচের সৌন্দর্যটাকে আরও বহু গুণ বাড়িয়ে তুলেছে। আর আমরা এখন যাচ্ছি এই বীচের প্রধান আকর্ষণ, যেটা হলো ব্লু লেগুনের দিকে। এই বীচে থাকবার জন্য বেশ কিছু রিসর্টও আছে, তোমরা যদি চাও কোলা বিচে এসে থাকবে সেটাও করতে পারো। কোলা বিচ আবার দুভাগে বিভক্ত, নর্থ কোলা আর সাউথ কোলা। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে সাউথ কোলা, আর দূরে যে নারকোল গাছগুলো দেখতে পাচ্ছ ওর ওদিকে যে এরিয়াটা আছে ওটা হচ্ছে নর্থ কোলা। আমরা এই প্রথমবার কায়াকিং করব। সাউথ গোয়ার পালোলেম বিচেও কায়াকিং করা যায়, কিন্তু ওটা হয় সমুদ্রে, আর যেহেতু আমাদের সঙ্গে প্রাপ্তি আছে তাই আমরা পালোলেমে কায়াকিং না করে এখানে করব, কারণ এখানে জলের গভীরতা বেশি নয়। তবে বর্ষাকালে কিন্তু এখানে জল খুব বেড়ে যায়, তাই কায়াকিং তখন বন্ধ থাকে। এইটাই হচ্ছে ব্লু লেগুন। দূর থেকে এর রঙকে গাঢ় সবুজ রঙের অথবা পান্না রঙের দেখতে লাগে বলে অনেকে একে এমারেল্ড লেগুনও বলে। যারা কায়াক জানো না তাদের জন্য বলে রাখি, ওই যে দূরে রঙিন বোটগুলো দেখতে পাচ্ছ ওগুলোই হলো কায়াক। একটি কায়াকে একজন বা দুজনের বসার ব্যবস্থা থাকে, আমরা যেহেতু দুজন বড় আর একজন ছোট তাই টু সিটার কায়াকটাই নিয়েছিলাম। বেলা বাড়লে, রোদ বেশি চড়ে গেলে কায়াকিংয়ের মজাটা কিন্তু ঠিক আসে না, ভিড়ও বেড়ে যায়, তাই কায়াকিং করার থাকলে অবশ্যই সকালবেলাতে এসে করে নেওয়াটাই বেটার। দুজনের 500 টাকা নিচ্ছে, বললো জলও খুব কম, এখানে একদমই ভিড় কম, গলা অবধি জল বড়জোর। বিশ্বাস করো এত কাঁচের মতো জল আমি এর আগে কখনো দেখিনি, তাই গোয়া এলে এই স্বপ্নের মতো সুন্দর জায়গাটা তোমরা প্লিজ কেউ মিস করো না। আর এখানে এলে কায়াকিংও অবশ্যই করো, যদি কারোর জলে ভয় থাকে তবুও করো, আমার কথা বিশ্বাস করতে পারো, দারুণ লাগবে। চড়ার সময় আমাদের ইনস্ট্রাকশন দিল যে বাঁ দিকে যেতে গেলে ডান দিকে প্যাডেলটা অর্থাৎ এই হালটা ঠেলতে হবে, আর ডান দিকে যেতে গেলে বাঁ দিকে ঠেলতে হবে, আর যদি সোজা যেতে চাও তাহলে ডান দিকে দুবার আর বাঁ দিকে দুবার এইভাবে প্যাডেল করতে করতে এগিয়ে যেতে হবে। এখানে কায়াকিং করতে যেটা সব থেকে বেশি মজা লাগলো, কেউ ফিরতে বলছে না, তুমি যতক্ষণ খুশি বোট নিয়ে বেরিয়ে পড়ো, যতক্ষণ খুশি জলে ঘুরে বেড়াও, কোনো ব্যাপার নেই ফেরার। কায়াকিং করে তো খুব ভালো লাগলো,
তবে এবার আমাদের ফেরার পালা। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি, আর ফেরার আগে অতগুলো সিঁড়ি বেয়ে আবার উপর অব্দি উঠতেও হবে। 27টা সিঁড়ি অলরেডি এসেছি, এখনো যেতে হবে এতগুলো। টোটাল 196টা সিঁড়ি বেয়ে আমরা ক্লান্ত। আমরা ফিরছি কোলাবিজ থেকে, এবার পৌঁছাবো ক্যাবোডের আমা। অনেকগুলো সিঁড়ি বেয়ে অবশেষে আমরা উপরে উঠে এসেছি। এরপরে আমরা যাব ক্যাবোডের আমার কেপ গোয়াতে, তবে সেটা আসবে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।